আমার ফুল এন্টায়ার ফ্যামিলি আওয়ামী লীগ করে, বাট দ্যাট ডাজেন্ট মিন আমি আমার এই সার্বভৌম বাংলাদেশে, এই ডেমোক্রেটিক বাংলাদেশে আমি মন খুলে কথা বলতে পারবো না, ফুলকে ভুল বলছিলাম না, যেটার কারণে প্রেশার হতে 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 আজকে এতটা হয়ে গেছে যে সবাই মনে হয়নি যে ভবিষ্যতে কাজ পাবেন না, মনে হয়নি যে একটা শ্রেণী দ্বারা আপনি আপনি বিয়োগ হয়ে যাবেন, মনে হয়নি সেগুলো, তখন কি হবে? দিন শেষে এই কাজটা তো রুটি রুজি, বিশ্বাস করেন, ছোটবেলা থেকে না যখন টিভি দেখতে শিখেছি, প্রতিবার গভর্নমেন্ট চেঞ্জ হয় এবং টিভি বিটিভিতে আর্টিস্ট চেঞ্জ হয়, বিশ্বাস করেন আমি ছোটবেলা থেকে এটাই দেখেছি, সেটা সিঙ্গার সেট আপ হোক, সেটা উপস্থাপক সেট আপ হোক, সেটা নাটক যারা করছেন যে কোনো জায়গায় হোক, সব সেট আপ চেঞ্জ হতে দেখেছি। তো দেখেছি গত এই এই জিনিসটা না আমাকে আসলে খুব কষ্ট দিয়েছে একটা সময়, যে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকছে সেই রাজনৈতিক দলে যারা অনুসরণ করছে সেই অনুসরণকারীরা অনেকভাবে মানে সুবিধা ভোগ করছেন, অনেক কিছু পাচ্ছেন, এবং তার অপোজিটে যারা আছেন তারা একদম কর্নার্ড হয়ে যাচ্ছেন, এত কর্নার্ড হয়ে যাচ্ছেন যে তারা যদি ওর মধ্যে বয়স্ক কেউ একজন অসুস্থ হয়ে যায় সরকারের কাছ থেকে সে ভাতাটাও সে নিতে যেতে পারছে না, কারণ সে অন্যর দল করতো আগে। মানে এই জিনিসগুলো এত খারাপ লেগেছে, মনে হয়েছে যে এটা আর কতদিন চলবে। আমার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ করে করে, কিছু নাই, আমার বাবা বঙ্গবন্ধুর চেতনার আদর্শে বড় হওয়া একজন মানুষ, উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন, সেম আমার ফ্যামিলিতে, আমার ফুল এন্টায়ার ফ্যামিলি আওয়ামী লীগ করে, বাট দ্যাট ডাজেন্ট মিন আমি আমার এই সার্বভৌম বাংলাদেশে, এই ডেমোক্রেটিক বাংলাদেশে আমি মন খুলে কথা বলতে পারবো না, আমি মন খুলে একটা সিনেমা দেখাতে পারবো না, আমি মন খুলে একটা নাটক বানাতে পারবো না যেটা আসলে একটু সরকার বিরোধী কিংবা ওই দল বিরোধী হয়ে যাচ্ছে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, আমাদের ফলোয়ার্সরা আছে, আমরা কথা বলতে একটা অ্যাক্ট বানিয়ে রেখেছে, আইসিটি অ্যাক্ট, যেটার আন্ডারের থেকে কিছু একটা বলবো, কিছু একটা করবো, দশ বার না আপু, ভাবতে ভাবতে ওই সিচুয়েশন শেষ হয়ে গেছে, ভাববো কি, মানে ওই ঘটনা শেষ, যে আমি কি এই টপিকে কথা বলবো কি বলবো না, আমি যদি এখন কাজ না পাই কি হবে, বাপ মায়ের কাছে আবার ফেরত যাবো, কিংবা হাজবেন্ড আছে, হাজবেন্ডের কাছে যাবো, আমার হাজবেন্ড একটা সরকারি সংস্থার সাথে জড়িত, বিমান বাংলাদেশ, তো আমরা দুজনেই একসাথে যখন মাঠে নামছিলাম, আমরা বলছি যে তোমার তো চাকরি যেতে পারে, শাওন, শাওন বলে আমার চাকরিও যাবে, যদি এখন আমার নাটকের এটাও আমার অফ হতে পারে, আমরা কি করবো, ইটস ওকে, রাঙামাটিতে বা কিংবা নোয়াখালীতে যেখানে আছে কোথাও না কোথাও দুই বুড়া বুড়ির মতো দিন কাটায় ফেলবো, আর কি করবো, ঘাস মানে গরু পালবো, ইয়া করবো, এরকম আমরা চিন্তা করেছি, কিন্তু একটা পরিকল্পনা যে হ্যাঁ ঠিক আছে আর কি হবে, বাট এই আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব কিংবা আমি অন্যভাবে ভয়ভীত সন্ত্রস্ত থাকবো, এই কথা চিন্তা করে আমি অন্যায়ের প্রতিবাদ করব না, যেটাকে ভুল, ভুলকে ভুল বলবো না, আর কতদিন সেটা, যেটা আমরা করে আসছিলাম, আমরা ভুলকে ভুল বলছিলাম না, যেটার কারণে প্রেশার হতে 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 আজকে এতটা হয়ে গেছে যে সবাই একসাথে একসাথে ফেটে গেছে।